এইদে হো আমাকে দুজনের লিগে আরেকজন পাঞ্জাবি আর তখন খরিদ করি আনছে খরিদ করছে না খয়রাত করছে ও ফেত্রার মাল তোমার পিতাই অটো হই আনছে আর তুমি দাঁত বাইর করে বেচতেই আছো ভাই এর মধ্যে তো তোমার যেটা পছন্দ হই যে তুমি নেবা তুমি নেওয়ার পরে যেটা থাকবে সেটা মুই ফিনি মানে তোমারে উস্কুটি কথা কইছিস কার লগে কথা কই আমি এটা ব্লুটুথ বয় বেটা বলো আমার রেঞ্জ বলো বেটা আমি 4G বেটা আনলিমিটেড গিগাবাইট আমি তুই আমারে ফকির মিসকিনকে মাল হাদো বেটা উস্কুটি কথা কই পরিচয় দে তুই সে করে না দয়া করে দে মনে 8000 টাকা চাইছি বেশি বেটা হ্যাঁ এইটা বকিলার সাথে তোমার বাপে কদু দিবকিলা এ দিতে চায় না ওদিকে চেয়ারম্যানের বলা মুক্তারি গেছে এই ঢাকায় শপিং করতে মানে হ্যাঁ লগে তো আমার একটা একটা কম্পিটিশন একটা ফাইট দিতে হইবে না দিয়ে যদি ঠেকতে না পারি তাই মানিজ্জত কই যাই ঠেকবে বুঝছো কোথায় ঠেকবে ভাই আচ্ছা আমরা কথা কবি একদম কথা কবি না কথাই কবি না বেটা আমি তো অত্যন্ত বিস্মিত তুই আর তোর পিতা কদু হাজার দিব কিলা এই তোকে লগে আমার সংসার করতে হইতে আছে আমি এক লগে আছি ভাই তুমি রাগ হইও না তুই বোঝদারি নেই এইখানে বলছি আচ্ছা ভাই একটা লাতি মারিয়ে কিন্তু একদম নেটওয়ার্কে বাড়া হালাই দিব ব্লক মারিয়ে দিব একদম তোর পিতারে বলবি আমি আলটিমেটাম দিলাম আলটিমেটাম বুঝো আখেরি ওয়াক্ত শেষ সময় 12 ঘন্টার মধ্যে আমার টাকা যদি আমার বুঝাই না দেয় তাই রাঙ্গা যে গাইডে আছে না ও বাসু সব বেচে দেবো তোমার পিতা আমার সম্পর্কে জানে তুমিও জানো এ কাজ আমি করতে পারি আমার লিগে যে এটা 1-2 মামলা এটা জানো জানাই দিও তার কানে একটু ঢুকাইও কথাটা যাও ভাই তো কোনটা পছন্দ সেটা তো বললা না ও ভাই মুই আনতা যে কোনটা পছন্দ করবো গরুটা লই আসছে তুই তো সমস্যা কি কোনো কিছু প্রবলেম হয়েছে গরু খালি আমি বাঞ্জে শুইছি বেড়া কমু কি ডাহাই করছে বাড়িতে দুধু হাতে ইংরেজি ফুটে আছে মন লাগে রসকি যে আসুকা প্যাডেগনে বাইরে গেছে আমি বলতেই পারেন যে আপনি আবার ইংরেজি মেঘে সমস্ত বোঝেন না কিন্তু বলেন দেখি কি করতে পারে কথা করছে মেয়েটাই আছে জানছি এটা এখন আমানত ফোন আমনে যে একজন ব্রিটিশ কি আর বলতে চাস তবে দুধু আন্দোলনে ব্রিটিশ বুদ্ধি এখন তাহলে বাবা খাত আর তাহলে হাই দেব এখন দুধু শক্ত আর দু আমি ভাবতেছিলাম কি যে একাব্বার যে সমস্ত কথা বস এ যে এই দুপুলক্ষে টাকা পয়সা আপনি এটা চাইছে দিয়া দেন আগস্ট দিয়া দেন হ্যাঁ না হইল দুধু গরু তো ব্যস্ত রেসপি গাছপালা বাবা বেশি লাগছে তোমার দ্বারা যেখানে আইছি এটা মনে রাখ আমানত থইয়ে গেল আমার জানে খেয়ানত না হয় কি বলেন আমানতের খেয়ানত করবে কেবলাম মোর কল্লা থাকবে গেল ঘেড়ি রূপে আমরা চিন্তা করি তো আমি হ্যাঁ দেখে শুনে রাখবো তোমার যে দায়িত্বটা দিছি এটা একটু ভালো মতন পালন করি মুই গেলাম আমার বন্ধু যদি হইতো ভালো আরে জঙ্গল হইতো আলো ইহ 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 ই